গত তিন পর্বে সংক্ষেপে বলার চেষ্টা করেছি মাইন্ডফুলনেস মেরিটেশন মানে অ্যাস টি ও পি স্টপ যাতে অ্যাস ফর স্টপ টি ফর টেক এ ব্রেথ মাইন্ডফুলি ও ফর অবজার্ভ এবং পি ফর প্রসিড মানে একটু থামুন আপনার প্রতিদিনে যা করছেন সব কিছু থেকে কিছুক্ষণের জন্য ছুটি নেন স্টপ করুন যা কিছু করছেন যা কিছু চিন্তা করছেন জাস্ট নিজের কাছে এসে বসুন দুদণ্ডের জন্য ভালো মনোভাব এবং অভিপ্রায় অ্যাটিচুড অ্যান্ড ইনটেনশান নিয়ে শ্বাস নিন দীর্ঘশ্বাস এবং অল্পশ্বাস পর্যবেক্ষণ করতে থাকেন সচেতনতার সাথে এবং সহানুভূতির সাথে আপনার মধ্যে যদি কোনো চিন্তা এসে থাকে যেমন কোনো সংবেদন যেমন ব্যথা বেদনা আনন্দ অনুভূতি ইত্যাদি পর্যবেক্ষণ করতে থাকুন এভাবে চার প্রকার ভালোবাসাকে চিনুন এর স্বরূপ জানুন তোমার আমার প্রত্যেকের হৃদয়ে চার ধরনের ভালোবাসা আছে যেমন বাংলা এবং সংস্কৃত নাম মৈত্রী ইংরেজিতে লাভিং কাইন্ডনেস আর পালিতে বলা হচ্ছে তাকে ম্যাথ্যা বাংলা দ্বিতীয়টি হচ্ছে বাংলা এবং পালিতে এবং সংস্কৃতিতে করুণা ইংরেজিতে বলা হয় কম্পেশন তৃতীয়টি হচ্ছে বাংলা পালি এবং সংস্কৃতিতে মোদিতা আর ইংরেজিতে এমপ্যাথেটিক অথবা কেউ কেউ বলেন অ্যাপ্রিসিয়েটিভ জয় আর চার নম্বরটি হচ্ছে উপেক্ষা পালি উপেক্ষা সংস্কৃতিতে বলছি উপেক্ষা ইংরেজিতে ইকোনমিটি বলে তাহলে পাওয়া গেল কি কী মৈত্রী মদিতা করুণা এবং উপেক্ষা যদি আমরা এই চার ধরনের প্রেমকে শনাক্ত করে জাগ্রত করে এর বিকাশ সাধন করতে শিখতে পারি যাতে আমাদের হৃদয়ই যেন হয় এর বাসস্থান তবেই মানুষ হয়ে উঠতে পারে অ্যাঞ্জেল মানে বাংলায় যাকে বলে দেবতা বা ব্রহ্ম এই চারি অ্যাঞ্জেল শক্তি অর্জন করা যেতে পারে ধ্যানের মাধ্যমে এবং যে শক্তির মাধ্যমে নিজেকে এবং অপরকে রক্ষা করা যেতে পারে এই শক্তি বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক সম্প্রীতি তৈরির জন্য ভীষণভাবে সহায়ক এই শক্তি আপনাকে জীবনের সমস্ত ক্ষেত্রে আস্থাভাজন করে তোলে এই চারি প্রেম শক্তি তাদের সহজতম রূপগুলিতে হল সাধারণ দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার মনোভাব যেমন একটি ছোট্ট কুকুর ছানা দেখে আপনার মনে যে ধরনের প্রেমের উদ্রেক হতে পারে তাকে আদর করার ইচ্ছা তার প্রতি শুভেচ্ছা এবং বন্ধুত্বের অনুভূতি এক কথায় সকলের প্রতি ভালোবাসা তাকে বলা হচ্ছে মৈত্রী বা ইংরেজিতে লাভিং কাইন্ডনেস এবার আপনার যদি সকলের প্রতি ভালোবাসা থাকে তারপর কুকুরছানা ছানা আঘাত পেলে আপনি সহানুভূতি বা করুণা মানে ইংরেজিতে যেটাকে বলছে কম্পেশন অনুভব করতে পারেন যা হচ্ছে মৈত্রীর ফল মৈত্রী যদি না থাকতো তাহলে তার কুকুর ছানাটি যখন আঘাত পেল তখন তার প্রতি আপনার সহানুভূতিটা সৃষ্টি হতো না তার জন্য বলা হচ্ছে এটা হচ্ছে মৈত্রীর ফল মৈত্রীর ফল করুণা যেমন দয়া যত্নশীল কুকুর ছানাটিকে কষ্ট না দেওয়ার জন্য আন্তরিক ইচ্ছা যদি এবার কুকুর ছানা আপনার আশেপাশে আনন্দের নেচে বেড়াচ্ছে এবং আপনি তার আনন্দ নিজের আনন্দ বলে অনুভব করতে পারেন মানে কুকুরের সুখে সুখী বা অন্যের সুখে সুখী হতে পারেন সেটিকে বলা হচ্ছে মদিতা ইংরেজিতে যেটাকে বলা হয় এমপ্যাথেটিক বা অ্যাপ্রিসিয়েটিভ জয় এবার মনে করুন কুকুর ছানাটি একটি বিড়াল ছানার সাথে ঝগড়া করছে সেক্ষেত্রে আপনার যা হওয়া উচিত তা হচ্ছে সাম্যতা বা সমভাবাপন্ন এবং কারো প্রতি বায়াস না হওয়া এবং পক্ষপাতিত্ব বা না করা বা পক্ষপাত শূন্য হওয়া বা পক্ষপাতহীন হওয়া যাকে বলা হচ্ছে ইংরেজিতে ইকোনোমিটি অনেকে ঠিক এইখানটায় ভুল ব্যাখ্যা দিতে দেখেছি যেমন আপনি গণ্ডগোল এড়িয়ে চলুন সেটাই হচ্ছে উপেক্ষা না মোটেই তা নয় বরং যেটা যেমন সেটাকে সেভাবে সাদাকে সাদা এবং কালোকে কালো হিসাবে গ্রহণ করাটা হচ্ছে সাম্যতার ভিত্তি মানে কোনো একজনকে অন্ধভাবে সাপোর্ট না করার শিক্ষার কথা বলা হয়েছে সমস্যাকে এড়িয়ে যেতে বলা হয়নি তাই দেখা যায় মাইন্ডফুল মেডিটেশন মেডিটেশনে আমরা দুঃখকে যেমন গ্রহণ করি সুখেও তেমনি গ্রহণ করি এবং আমরা এই যে মেনে নেওয়া অ্যাকসেপ্টেন্স এটা থাকতে হয় এবং সেটা করুণা বা কম্পেশন এই সমস্ত গুণের মাধ্যমেই সেটা ওই যে তিনটা এটার পরেই এটা আসে এটা উপরে যার জন্য বলা হয় যে এই তিনটি আগে যে তিনটি গুণের কথা বলেছি যেমন মৈত্রী করুণা মদিতা এই তিনটি মানসিক অবস্থা থেকে এই চতুর্থ নম্বর উপেক্ষাটা কিন্তু একটু ভিন্ন এমন একটি এই চতুর্থটা হচ্ছে এমন একটা অবস্থা যাতে আসক্তি বা আঁকড়ে ধরা নেই মানে ভালোবাসাও নেই আবার দূরে ঠেলে দেওয়াও নেই হ্যাঁ আবার ঘৃণাও নেই একটা মধ্যবর্তী অবস্থা যাকে বলছে উপেক্ষা যখন আপনার মধ্যে মনে করুন যে প্রচন্ড ব্যথা হচ্ছে এবং যা আপনি শত চেষ্টা করেও কমাতে পারছেন না তখন যদি আপনি উপেক্ষা করেন তাতে অন্তত অতিরিক্ত মানসিক বেদনা থেকে রক্ষা পাবেন যেমন অনেক সময় আমাদের ভয় থেকেও মানসিক বেদনা সৃষ্টি হয় সুতরাং আমার কেটে যাওয়াতে যতটুকু ব্যথা অনুভূত হওয়ার কথা ছিল সেই কেটে যাওয়াটা দেখে যে ভয় অতিরিক্ত ভয় ভীতি আমার মধ্যে সঞ্চারিত হচ্ছে তাতে আমার ব্যথাটা অরিজিনাল ব্যথার থেকে অনেক গুণে বেড়ে যায় সেই ধরনের অতিরিক্ত ব্যাখ্যা বেতনার থেকে বা দুঃখ কষ্ট থেকে আপনি রক্ষা করতে পারেন নিজেকে আপনি জানেন দিনের পর রাত আসবেই হ্যাঁ যেমন অনিত্য কথা বলি আমরা দুঃখের পর তথাকথিত সুখ আসবেই সেই ধরনের বোধ আপনাকে স্বস্তি দেবে তো এই যে এই যে বিষয়টায় মধ্যবর্তী অবস্থা এটাকে বলা হচ্ছে উপেক্ষা এই চারটি শক্তির প্রয়োগ শুরু করতে হয় প্রথমে নিজের উপর তারপর অন্য সকলের প্রতি মানে নিজে এবং অন্য সকলে মিলে জগতের সকল প্রাণী সুখী হোক এই চার ধরনের ভালোবাসার মাত্রা তা অনুশীলনের মাধ্যমে ঘনীভূত হলে যে কোনো অবস্থাতে শত্রু মিত্র পছন্দ অপছন্দ স্থান কাল পাত্রের ভেদ বিনায় প্রেমের উদ্রেক হতে সাহায্য করে এবং ভারসাম্যতা রক্ষা করে এই সমস্ত ক্ষমতাগুলিকে হৃদয় বলে মনে করা হয় কারণ এগুলি প্রেমময় সম্পর্কে চিন্তাভাবনার চেয়েও আরও গভীর এবং স্থিতিশীল স্বার্থপরতার অগভীরতায় জড়িয়ে না থাকলে এগুলির মাত্রা গভীর থেকে গভীরতর হয় এবং ভয় বিদ্বেষ লোভের দ্বারা আপোষ না করলে তারা স্থিতিশীল থাকে তারা আমাদের মনোভাব এবং উদ্দেশ্য বা অভিপ্রায়ের সঙ্গে জড়িত যে সামাজিক প্রবৃত্তি যা আমাদের শরীরবৃত্তি স্নায়ুবিজ্ঞান এবং মনোবিজ্ঞান থেকে উদ্ভূত অন্যের সাথে আপনার প্রেমময় সংযুক্তি অনুশীলন করতে আপনি দিনের বেলা যে কোনো সময় সারা দিনের মধ্যে যে কোনো সময় আমি দিন দিনের বেলা বলতে শুধু দিনের দিনকেই মেন করছি না সারা সময় আপনি রাত্রে বা সারা দিনের মধ্যে যে কোনো সময় চারটির যে কোনো একটিকে নিয়ে শুরু করতে পারেন ধ্যান অনুশীলনের মাধ্যমে আপনি এই গুণগুলির চাষ করতে পারেন বৃদ্ধি করতে পারেন প্রথমে শান্ত সমাহিত হবার চেষ্টা করতে হবে তার জন্য তারপরে প্রথমে নিজের দিকে এবং ধীরে ধীরে যখন নিজের দিকে আপনার এই চারটি গুণ আপনি স্টাবলিশ করতে পারবেন তখন ধীরে ধীরে অন্যদের প্রতি অনুশীলন করার বেশ সুন্দর একটা বিস্তারিত প্রণালী আছে যা সংক্ষেপে সম্ভবত বছরখানেক আগে এক লেখায় উক্ত করেছিলাম যার ল্যাঙ্ক লিঙ্ক এই লেখার সাথে নিচে দেওয়া হলো এবং ভবিষ্যতে বিস্তারিত অনুশীলন ও প্রণালী নিয়ে দেখানোর এবং বলার ইচ্ছা নিয়ে আজ এখানেই ইতিটা আনছি জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক যথালব্ধ সম্পদ পরিভোগে কেউ বঞ্চিত না হোক জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক যথালব্ধ সম্পদরাশি পরিভোগে কেউ বঞ্চিত না হোক জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক যথালব্ধ সম্পদ রাশি পরিভোগে কেউ বঞ্চিত না হোক